বছর বনবাসের পথে প্রজাদের সকল বিফল মনোরথে রঘুকুল রীতি সত্য হলো আজ নির্বাসনে চলে সীতা ও রঘুরাজ পুত্র রাম আপনাদের জন্য রথের ব্যবস্থা করা হয়েছে দয়া করে রথে আরোহণ করে বনের উদ্দেশ্যে যাত্রা করুন আপনি যেখানে বলবেন আমি সেখানে আপনাকে নিয়ে যাব সুমন্ত্র মহাশয় বিলাসযানের ব্যবহার পরিস্থিতি অনুযায়ী করা উচিত এখন আমরা সকল রাজসুখ ত্যাগ করে বনবাসে যাত্রা করছি এমন অবস্থায় রথে আরোহণ করা কি উচিত হবে আর তাছাড়া আমাদের ইচ্ছা যে আমরা প্রজাদের সাথে যাব বোঝালেন রঘুনাথ প্রেম বচনে ধর্ম পালন হেতু যেতে হবে বনে বিরাজিবে প্রজা প্রেম সদা তার মনে অযোধ্যায় ফিরে যেতে চাও আরে কিছুদিন আগেই তো তোমরা দুজন এলে এত শীঘ্রতা কেন জানি না দাদামশাই কিন্তু মন অশান্ত এমন আশঙ্কা হচ্ছে যেন অযোধ্যায় কোনো অঘটন ঘটেছে অযোধ্যায় যদি কোনো অঘটন ঘটে থাকত তাহলে কৈকেয়ী অথবা মহারাজ দশরথ বার্তা অবশ্যই প্রেরণ করতে মহারাজ অযোধ্যা থেকে দূত এসেছে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে কৈকেয়ী নরেশ মহারাজ অশ্বপতিকে প্রণাম বলো কি সংবাদ এনেছ আপনাদের অতি শীঘ্র অযোধ্যা প্রত্যাবর্তন করতে বলা হয়েছে শীঘ্রাতিশীঘ্র কেন এমন কি হয়েছে ওখানে সবাই ঠিক আছেন তো বলো সবাই ঠিক আছেন তো এর অতিরিক্ত আমার আর কিছু বলার অনুমতি নেই আমি বলেছিলাম না দাদামশাই নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে আমাদের অবিলম্বে অযোধ্যায় ফেরা আবশ্যক হ্যাঁ দাদামশাই দাদামশাই অনুমতি দিন প্রিয় প্রজাগণ আমি আপনাদের এই ভালোবাসার জন্য চিরকৃতজ্ঞ থাকব কিন্তু এবার সময় হয়েছে আপনাদের সকলের অযোধ্যায় প্রত্যাবর্তন করা উচিত না না রাম আমরা অযোধ্যায় ফিরে যাব না আমরা আপনার সাথে বনেই যেতে চাই কৌশলানন্দনের প্রতি আপনাদের ভালোবাসা ও শ্রদ্ধা আমি অযোধ্যায় প্রবেশ করেই উপলব্ধি করেছিলাম নিঃসন্দেহে শ্রীরাম প্রজাদেরই রাম কিন্তু আমি আপনাদের কাছে মিনতি করছি যে আপনারা ওনাকে ওনার ধর্ম ও কর্তব্যের পথে যাত্রা করার অনুমতি দিন আমরা ওনার যাত্রা তো বিরত করছি না পুত্রী
আমরা তো ওনার ধর্ম ও কর্তব্যে ওনার সহযোগিতা করছি, আর আমরা তো সর্বদাই ওনাকে আমাদের রাজা বলে মেনে এসেছি। যখন রাজা তাঁর ধর্ম ও কর্তব্য পালন করছেন, তখন প্রজারা কেন পিছু পাবে? এখন থেকে রাজার যা পথ তাই প্রজাদের পথ হবে। আমার প্রিয়জনেরা, এখন আমি না, কিন্তু আমার অনুজ কৈকেয়ী নন্দন ভরত অযোধ্যার রাজা হবে। ওর স্বভাব, আচরণ ও গুণ আমার চেয়ে ভিন্ন নয়। ওর আর আমার মধ্যে কোনো প্রভেদ নেই। যখন আপনারা ভরতকেও এমনই ভালোবাসা ও শ্রদ্ধা সহ স্বীকার করে নেবেন, তখন আপনারা ওর মধ্যে আমারই প্রতিরূপ প্রত্যক্ষ করবেন। যে ভালোবাসা আর বিশ্বাস আপনারা আমাকে দিয়েছেন, সেই ভালোবাসা আর বিশ্বাস ভরতকেও দেবেন। আমার অনুজের আপনাদের মতো প্রজার প্রয়োজন, আপনাদের সমর্থন ও আশীর্বাদের প্রয়োজন। হে রঘুনন্দন, আমরা আপনাকে একলা বনে দুঃখ ভোগ করার জন্য ফেলে রেখে অযোধ্যায় কি করে ফিরে যাব? এ কি করে সম্ভব? যতবার আমরা রাজকুমার ভরতকে সিংহাসনে সুখে বিরাজ করতে দেখব, ততবার বনবাসে আপনার দুঃখের কথা স্মরণ করব আমরা। রঘুকুলের পরম্পরায় শুধুমাত্র রাজ সিংহাসনে আসীন হওয়াই সুখের পরিভাষা কখনোই ছিল না। ধর্ম, কর্তব্য পালন এবং প্রজাদের কল্যাণই সর্বদা রঘুকুলের উদ্দেশ্য থেকেছে। তাই জন্য মহারাজ ভাগীরথ শত বৎসর তপস্যা করে মা গঙ্গাকে পৃথিবীতে অবতীর্ণ করিয়েছিলেন, যাতে পৃথিবীর অগণিত প্রাণীর কল্যাণ ও উদ্ধার সম্ভব হয়। তাহলে কি ওনার তপস্যা শুধুমাত্র দুঃখ ছিল? আর যদি রামের পূর্বজ ভাগীরথ লোকহিতের জন্য বৎসরের পর বৎসর তপস্যা করতে পারেন, তবে কি রাম মাত্র 14 বৎসরের বনবাস গ্রহণ করতে পারবে না? প্রভু, তর্কে আপনাকে কে পরাজিত করতে পারে? আপনি সর্বদাই আপনার কথায় আমাদের মুগ্ধ ও নিরুত্তর করে দেন, কিন্তু আজ আমরা আপনার কোনো কথা শুনব না। পুত্র রাম, মহারাজ যাত্রাকালে আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি যেন আপনাকে বন থেকে অযোধ্যায় নিয়ে আসি। প্রজাদেরও তাই ইচ্ছা। আপনি আমাদের সাথে অযোধ্যা ফিরে চলুন। আমার আত্মজনেরা সন্ধ্যা নামতে চলেছে, আর অগ্রসর হওয়া উচিত হবে না। আজ রাত্রে এখানেই তমসা নদীর তীরে বিশ্রাম করব। অগ্রবর্তী যাত্রা কাল প্রভাতে আরম্ভ হবে। বোঝালেন রঘুনাথ প্রেম বচনে, থাকবেন প্রজাদের হৃদয় নয়নে। দাদামশাই, আমি অধীর হয়ে আছি মাতাশ্রীকে দেখতে। যাও লঙ্কেশ,
ও এই মুহূর্তের জন্য বহু বছর ধরে প্রতীক্ষা করে আছে, যাও। স্বাগত ত্রিভুবনের অধিপতি, বিশ্ববিজেতা রাবণকে স্বাগত জানাই। প্রণাম মাতাশ্রী। দেখতে পাচ্ছ আমার নয়নে গর্ব, আত্মসম্মান। তুমি ইন্দ্রকে পরাজিত করে তোমার দাদা মশায় সুমালির অপমানের প্রতিশোধ নিয়েছ পুত্র। সৌভাগ্য, সৌভাগ্য আমার যে তুমি আমার গর্ভে জন্ম নিয়েছ। সৌভাগ্য আমার মাতা। মাতার স্বপ্ন পূরণ করা একজন পুত্রের কাছে গৌরবের কথা। আমি জীবনে যা কিছু পেয়েছি সেসব আপনারই আশীর্বাদে মা। আপনি সর্বদা আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন, আমার বিশ্ববিজেতা হয়ে ওঠা তারই পরিণাম। এমন বিশ্ববিজয় কি লাভ যার জন্যে নিজের সম্বন্ধীদের পরাজিত করতে হয়, তাদের রক্ত বহাতে হয়? মন্দোদরি, কথা কি সত্য নয় যে আপনার বিজয় তিলকে আপনার ভগিনীর স্বামীর রক্ত মিশে রয়েছে? বিদ্যুৎ যুবাকে হত্যা বিশ্ববিজয়ের কারণে করিনি আমি, সে নিজের মৃত্যুর জন্য স্বয়ং দায়ী। আমি তো সম্বন্ধ রক্ষা করতে গিয়েছিলাম, সূর্পনখার সাথে দেখা করতে। সেখানে গিয়ে আমি জানতে পারি যে বিদ্যুৎ যুবা আমার ভগিনীকে এই জন্য বিবাহ করেছিল যাতে ও রাক্ষসগণকে খর্ব করতে পারে, প্রতিশোধ নিতে পারে আমার থেকে। ও আমায় আক্রমণ করেছিল, লঙ্কেশকে। এই কৈফিয়ত আপনি আপনি সূর্পনখাকে দিন, তার চোখে অপরাধী আপনি। বিদ্যুৎ যুবাকে অকারণে হত্যা করিনি, ওর সাথে আমার কোনো শত্রুতা ছিল না, আর আমি স্বীকারও করে নিয়েছিলাম আমার সম্বন্ধী রূপে। আমায় বিশ্বাস করো বোন। যে আমার স্বামীকে কেড়ে নিয়েছে তাকে বিশ্বাস করো। আনন্দিত হয়ে উঠেছিলাম আমি দানব লোকে পদার্পণ করেছেন শুনে আমার সাথে দেখা করতে, তখন জানতাম না এসব আপনার ছলনা ছিল। কি করে জানবো যে সমগ্র ব্রহ্মাণ্ডে বিজয় প্রাপ্তির লোভে আপনি আপনার ভগিনীর সংসার ধ্বংস করে দেবেন।
দেখুন আমাকে, দেখুন। বিধবার জীবন দিয়েছেন আপনি আমাকে আশীর্বাদ স্বরূপ, দেখুন আমাকে। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু সত্য হলো এই যে আপনি শুধুমাত্র নিজেকেই ভালোবাসেন। এখন আমি আপনাকে ততটাই ঘৃণা করি যতটা কোনো শত্রুকে করা সম্ভব। শেষ করে দিন আমাকেও। শূর্পণখা, আমি আমার প্রিয় ভগিনীর অবিশ্বাস আর ঘৃণার ভার বহন করে জীবিত থাকতে চাই না। নাও, হত্যা করো আমায়। লঙ্কেশ, হত্যা তো নিশ্চিত, কিন্তু আপনার নয়, আমার। অগ্রসর হইও না, অগ্রসর হইও না। না সুপ্রভা, না, অগ্রসর হবেন না, এমন অনর্থ ঘটিও না। আমি জীবন ধারণ করতে চাই না। সুপ্রভা, সুপ্রভা। না দাদামশাই, আমি জীবন ধারণ করতে চাই না। মূর্খতা করো না পুত্রী। আমার স্বামী আমার জীবন ছিলেন, উনি যখন নেই তখন আমার জীবনের আর কি উদ্দেশ্য থাকবে? জীবন নয়, তোমার শত্রু ছিল সে। তোমার ভ্রাতাকে হত্যা করতে চাইছে, আর তার জন্য সে তোমাকে মাধ্যম বানিয়েছিল শূর্পণখা, তোমাকে, যাতে সে লঙ্কেশের বিশ্বাস অর্জন করে। তাকে হত্যা করার সুযোগ খুঁজছিল সে। আর শোনো, লঙ্কেশ আমার কথায় তোমার সাথে দেখা করতে এসেছিল দানব লোকে। আর বিদ্যুৎ জবা এই অবস্থার অপব্যবহার করে রাবণকে আক্রমণ করে দিল। তা সত্ত্বেও লঙ্কেশ তাকে বুঝিয়েছে, কিন্তু তোমার পতি শোনেনি। আর যখন সে বলল যে লঙ্কেশকে হত্যা করে সে তোমায় দানব লোকের দাসী করে রাখবে, তখন আর লঙ্কেশ থাকতে পারলো না। আর সে তাই করলো যা একজন ভ্রাতার একজন ভগিনীর জন্য করা উচিত। সকল প্রজাদের আমরা কিভাবে বনে নিয়ে যেতে পারি? আমিও সে কথা ভেবেই চিন্তিত লক্ষণ। এদের সকলকে পুনরায় অযোধ্যা ফিরে যাওয়ার জন্য সম্মত করতেই হবে। স্বামী, এরা অযোধ্যার প্রজা, শ্রীরামের প্রজা, এরা তাদের রামের সঙ্গ
কখনোই ত্যাগ করবেন না। যদি এরা সকলে আমাদের সাথে বনবাসে যান, তবে এদের গৃহস্থালি বিশৃঙ্খল হয়ে পড়বে, এদের জীবন কষ্টে জর্জরিত হয়ে যাবে। এদের কল্যাণের জন্য আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। এখন সকলে নিদ্রামগ্ন, আমাদের এই সময়ে এদের এখানে রেখে বনের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। কিন্তু এখন সময় উপস্থিত, আমাদের নিজ নিজ পথে অগ্রসর হতে হবে, কারণ এতেই সমগ্র অযোধ্যার মঙ্গল। রাম কোথায় গেলেন? লক্ষণ কেউ দেখতে পাচ্ছি না। চলে যাবে না তো কি করবে? তোমাদের সাথে নিয়ে বনে বনে ঘুরে বেড়াবে? চলো 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 পাল্টাই।